প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী, তোমাদেরকে আবার শুভেচ্ছা। আমি তোমাদের জন্য আজকে পঞ্চম অধ্যায় সাধারণ বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা স্বাস্থ্যবিধিতে যে বিষয়গুলো পড়ব আমরা ভিতরে যাচ্ছি, তার আগে বলি, স্বাস্থ্যবিধি পড়ার আগে তোমাদেরকে আমি বলছি, আমরা যেহেতু তোমরা জানো আমরা এখন একটা কি সমস্যার মধ্যে আছি, তা বেশি করে হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আচ্ছা দেখো, স্বাস্থ্যবিধি আমি তোমাদেরকে এখানে একটা চিত্র দেখিয়েছি ল্যাপটপে। দেখো একটা লোক হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে, না কেন অসুস্থ অবস্থায় আছে? হ্যাঁ, নিশ্চয়ই কি সে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করেনি, সেই জন্যই অসুস্থ অবস্থায় আছে। আচ্ছা দেখো, একটা মেয়ে কি করছে, পুকুরে কাজ করছে, কাপড় চোপড় ধুচ্ছে, আরেকজন মহিলা হাঁড়ি পাতল ধুচ্ছে, আর এখানে গরু গোসল করাচ্ছে, একটাও কিন্তু স্বাস্থ্যকর কাজ নয়, ঠিক না? পুকুরটা নদীটাকে আমরা পানিটাকে এভাবে আমরা কী করে ফেলছি, অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত করছি। এখন দেখো পরের পৃষ্ঠে আমরা কী দেখব, দূষিত পানি কীভাবে খুব সহজে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। দেখো একটা অসুস্থ বাচ্চার ছবি দিয়েছি আমি, হ্যাঁ বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে গেছে, নিশ্চয়ই সে দূষিত পানি কী করেছে, ব্যবহার করেছে, যার জন্যই সে অসুস্থ হয়ে গেছে। আর দূষিত পানি কি, পানিবাহিত একটা রোগ থেকে সে অসুস্থ হয়েছে। এখন দেখো একটা, আমি এখানে একটা ছবিতে একটা ছেলে কী করছে, টয়লেটে যাচ্ছে, ঝুলন্ত পায়খানা। দেখো পায়খানার মধ্যে কি হাজার হাজার ব্যাকটেরিয়া থাকে, তোমরা নিশ্চয়ই এটা জানো, ঠিক না? ওয়াশরুমে গেলে কিন্তু সবসময় জুতা পরে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখো ছেলেটা কীভাবে যাচ্ছে, এবং মানুষ এবং প্রাণীর মলমূত্র দ্বারাই পানি দূষিত হয়। পানিবাহিত রোগগুলো যে হয় সব কিছু কিন্তু মানুষ ও প্রাণীর মলমূত্র দ্বারাই ছড়িয়ে থাকে। এই মলমূত্রে রয়েছে অনেক নানা ধরনের জীবাণু, তাই আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বিশেষ করে ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। আচ্ছা এখন দেখো একটা লোক পানি খাচ্ছে, দেখছো পানিটা কী নোংরা, দূষিত পানি সে কী করছে, পান করছে। দূষিত পানিতে আর একটা মহিলা কাপড় ধুচ্ছে, আর একটা লোক সে দূষিত মেয়েটা পান, চিন্তা করো এই পানিটা পান করার ফলে তার কী হবে, তার যত রোগ জীবাণু আছে সব তার পেটে চলে যাবে এবং সে কী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাহলে আমাদেরকে অবশ্যই কি পরিষ্কার বিশুদ্ধ পানি পান করতে হবে। দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত বিভিন্ন রোগে কী হব, আক্রান্ত হয়ে যাব। তাই দূষিত পানি আমাদের কী করা যাবে না, ব্যবহার করা যাবে না। এখন তোমাদেরকে আমি একটা কাজ দিয়েছি আজকে, তোমরা খাতায় ঝটপট লিখে ফেলো যে পানিবাহিত রোগ কীভাবে ছড়ায়, পানিবাহিত রোগ কীভাবে ছড়ায়। তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধিটা ভালো করে রিডিং পড়ছো, হ্যাঁ রিডিং পড়ে নিবে, তখন তোমরা দেখতে পারবে যে আমি যে কাজটা দিয়েছি এটা তোমাদের জন্য একদম সহজ, একদম সব কিছু বইয়ে ডিটেল লেখা আছে পানিবাহিত রোগটা আমাদের কীভাবে হয়। আচ্ছা দেখো এখন আমরা আরেকটা ছবিতে চলে যাচ্ছি, রান্নার কাজে দূষিত পানি। দেখো মহিলাটা রান্না করার জন্য দূষিত পানি ব্যবহার করছে, আরেকটা মহিলা উপরে চিত্রে কী আছে, দূষিত পানিতে থালা বাসন ধুচ্ছে। এভাবে পানিবাহিত রোগ সহজে মানুষের মাঝে ছড়িয়ে ফেলে। আমরা যদি খাবার রান্না করার সময় দূষিত পানিটা ব্যবহার করি তাহলে খাবারের সাথে পানিটা আমাদের পেটে চলে যাবে না, হ্যাঁ আবার রান্নার কাজে থালা বাসন যদি ধুই ওই থালা বাসনের মধ্যে কিন্তু জীবাণু লেগে থাকবে, তখন আমরা যখন ভাত খাবো খাবার খাবো তখন সেই জীবাণুটা আমাদের পেটে চলে যাবে। এভাবেই কিন্তু আমরা আমাদের মানুষের মাঝে জীবাণুটা সহজেই ছড়িয়ে পড়ে। আচ্ছা দেখো এখন পরের চিত্রে কী আছে, পরের চিত্রে আমরা দূষিত পানিতে গোসল করা দেখাচ্ছে, যে আমি প্রথমে দেখিয়েছিলাম গরু গোসল করাচ্ছে, মানুষ গোসল করছে, মহিলা জিনিসপত্র পরিষ্কার করছে, সব কিছু একটা পানিতে হচ্ছে, যার ফলে পানিটা কী হয়ে গেছে, দূষিত হয়ে গেছে এবং ওখান থেকে পানিবাহিত রোগ হচ্ছে। তারপরে আমরা যে চিত্রটা দেখব, দেখো এই চিত্রতে আমরা দেখছি আমরা দূষিত পানি কীভাবে আমাদের শরীরে জীবাণুর বিস্তারটা করে। দেখো আমরা মলমূত্র ত্যাগ করার জন্য কোথায় যাই, ওয়াশরুমে যাই, দেখো লোকটা কীভাবে যাচ্ছে, পান করছি আমরা পানি, এই পানিটাকে আমরা কতভাবে কাজে লাগাচ্ছি, এই যে মলমূত্রে ব্যবহার করছি আমরা পানি, পান করছি পানি, আবার হাত ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করছি, খাদ্য তৈরির ক্ষেত্রে ব্যবহার করছি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি পানির ব্যবহার করছি, ঠিক আছে? আবার এই দেখো পানিটাকে আমরা খাদ্য তৈরির কাছে ব্যবহার করছি, এই খাদ্য যদি দূষিত না হয়, বিশুদ্ধ থাকে, তাহলে কিন্তু আমাদের খাদ্যটাও ভালো থাকবে, আর যদি পানিটা দূষিত হয়ে যায় খাদ্যটাও দূষিত হয়ে যাবে। ঠিক তেমনি আমরা হাত দিয়ে যদি কোনো দূষিত জিনিস ধরি বা খারাপ জিনিস ধরি যেটাতে জীবাণু আছে, সেই জিনিসটা স্পর্শ করি, তাহলে আমাদের হাতটাও কী হয়ে যাবে, জীবাণু যুক্ত হয়ে যাবে। তাই আমাদেরকে কী করতে হবে, বেশি করে বিশুদ্ধ পানি দিয়ে, সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। এই দেখো ছেলেটা কী হয়ে গেছে, এই সব কিছু পানিবাহিত রোগ দ্বারা সে আক্রমিত হয়ে, তার জীবাণু দ্বারা সে অসুস্থ হয়ে এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছে।
আচ্ছা, এখন দেখো আমি পরের চিত্রে যাচ্ছি। দেখো এখানে কি দেখিয়েছে, কিভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে তার একটি প্রবাহ চিত্র তৈরি করতে বলা হয়েছে। তোমরা এটা এটা যদি আমরা ক্লাসে থাকতাম তাহলে আমরা দলীয়ভাবে এই কাজটা করতে পারতাম, ঠিক আছে? আমরা এটা যখন ক্লাসে আসবো তখন আমরা করব। এই পাঠটা আমাদেরকে বইয়ে আছে, এটা 37 পৃষ্ঠা, এটা তোমরা ভালো করে পড়বে এই চ্যাপ্টারটা। আমি তোমাদেরকে বারবারই ক্লাসে বলি যে কোনো কিছু করার আগে আগে আমাকে রিডিং করতে হবে ভালো করে। এখানে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছি, কীভাবে পানি দূষিত হয়, ছোটো ছোটো প্রশ্ন, পানিবাহিত রোগের কারণ কী, পানিবাহিত রোগ কীভাবে ছড়া। তোমরা খাতা ঝটপট কোশ্চেনগুলো লিখে ফেলো এবং আমি জানি খাতায় লিখে তোমরা আনসারগুলো লিখে ফেলতে পারবে। আচ্ছা, এখন দেখো বাড়ির কাজ দিয়েছি, তোমার পরিচিত কারো পানিবাহিত রোগ হয়ে থাকলে তা কেন হয়েছে তা তুমি 3টি বাক্যে লিখবে। তুমি কিন্তু জানো, আমি কিন্তু তোমার সাথে এখন বিস্তারিত কথা বলেছি যে এভাবেই কী হয়, পানিবাহিত রোগ আমাদের মাঝে ছড়িয়ে পড়ে বিভিন্ন কাজের মাধ্যমে, আমরা যে নোংরা পানিতে বিভিন্ন কাজ করি তার মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজকে আমি তোমাদের স্বাস্থ্যবিধিতে ল্যাপটপে একটা ক্লাস দেখালাম, সেই সাথে আমি তোমাদের জন্য শূন্যস্থান নিয়ে এসেছি এবং এই চ্যাপ্টারে শূন্যস্থান পূরণ নিয়ে এসেছি, এবং আমি এই চ্যাপ্টার থেকে তোমাকে আজকে তোমাদেরকে কিছু কাঠামোবদ্ধ কোশ্চেন দিব। শূন্যস্থান পূরণ প্রথমটা দিয়ে, ভালো ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে, প্রতিদিন নির্দিষ্ট নিচে খালি ঘর দেওয়া আছে। 2, সুস্থ থাকতে ড্যাশ মেনে চলা প্রয়োজন স্বাস্থ্যবিধি। 3, শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কী হতে হবে, যত্নবান হতে হবে। 4, দূষিত পানি বিভিন্ন ধরনের কী করে, রোগ সৃষ্টি করে। 5, কলেরা আমাশয় এবং টাইফয়েড কী রোগ, পানিবাহিত রোগ। 6, মানুষ ও প্রাণীর ড্যাশ দ্বারা পানি দূষিত হয়, বলতো কী দ্বারা, আমি একটু আগে বলেছি, হ্যাঁ, মলমূত্র দ্বারা পানি দূষিত হয়। 7, খাওয়ার পর নিয়মিত আমাদের কী করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, আমাদের সকালে উঠে একবার দাঁত ব্রাশ করতে হবে আর খাওয়ার রাতে খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, তাহলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। 8, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। 9, মলমূত্রে রয়েছে জীবাণু, হাজার কোটি কোটি জীবাণু রয়েছে মলমূত্রে, এই জন্য আমাদের ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। 10, সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান গুরুত্ব নিচে তোমার ব্ল্যাঙ্ক দেওয়া দিতে হবে, সমান গুরুত্ব দিতে হবে। আমি যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের প্রতিদিনের যে অভ্যাসগুলো আছে, ভালো ভালো অভ্যাসগুলোকে আমার গুরুত্ব দিতে হবে, তাহলে আমরা কী থাকতে পারবো, সুস্থ সুন্দর থাকতে পারবো। আজকে আমি স্বাস্থ্যবিধি চ্যাপ্টারে তোমাদের জন্য কাঠামোবদ্ধ 4টা কোশ্চেন এনেছি, তোমরা এই কোশ্চেনগুলো বাসায় তৈরি করবে এবং ক্লাস খোলা হলে এগুলো আমাকে দেখাবে। 1, পানিবাহিত রোগ কাকে বলে, উদাহরণসহ লিখো। ডায়রিয়া হলে কী কী ব্যবস্থা নিবে তা 3টি বাক্যে লিখো। ডায়রিয়া হলে আমাদেরকে খাবার স্যালাইন খেতে হয়, এই সমস্ত প্রক্রিয়াটা বইয়ে তোমরা রিডিং পড়লেই পারবে। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে দিয়েছি, এখানে 2+1+3 এভাবে 6টা নাম্বার আমাদের পরীক্ষায় ভাগ করা থাকবে। 2 দিয়েছি, শান্তা খাওয়ার আগে ও পরে সবসময় সাবান দিয়ে হাত পরিষ্কার করে, হাতের মাধ্যমে দেহে জীবাণুর প্রবেশ প্রতিরোধে করণীয় কী, তোমার প্রশ্ন। 1, এক্ষেত্রে একটি বিশেষ উপকরণের নাম লেখো, এ কাজ করার 4টি বাক্যে লিখো। তাহলে হাতের মাধ্যমে জীবাণু যে প্রবেশ করবে না, প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হচ্ছে হাত ধুতে হবে বেশি করে, ঠিক আছে? আর একটি বিশেষ উপকরণ হচ্ছে সাবান, হ্যান্ড ওয়াশ দিয়ে আমাকে হাত ধুতে হবে। এ কাজ করার 4টার সময়, আমরা কখন কখন এই কাজগুলো করবো, এটা তোমাকে 4টা বাক্যে লিখতে বলা হয়েছে। এই তো তোমার 6 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার কোশ্চেনটা আমি দিয়েছি, সোহান প্রায় অসুস্থ থাকার কারণে স্কুলে আসতে পারে না, বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়ার 6টি উপায় লেখো। কীভাবে আমরা কী কী কাজ করলে আমরা বিভিন্ন রূপ থেকে রক্ষা পাবো, সেটার 6টা কারণ 6টি বাক্যে তুমি লিখলেই 6 নাম্বার পেয়ে যাবে। 4 নাম্বার কাঠামোবদ্ধ কোশ্চেন দিয়েছি, পুকুরের পানি পান করলে মানুষ কেন অসুস্থ হয়ে পড়ে, আমি একটু আগে দেখিয়েছি না, কারণ পুকুরের পানিতে রয়েছে অসংখ্য রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, এগুলো খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন রোগের জীবাণু কীভাবে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে, 4টি বাক্যে লেখে, এটা আমি তোমাদেরকে ল্যাপটপে দেখিয়েছি, কীভাবে জীবাণুগুলো আস্তে আস্তে আমাদের শরীরের ভিতর ঢুকে পড়ে, এটাকে তোমাদের 4টি বাক্যে লিখতে হবে। তাহলে তোমরা প্রথম কোশ্চেনটা করতে পারলে 2 পাবে আর পরের কোশ্চেনটা আনসার করতে পারলে 4 পাবে, 2 আর 4 = 6, তোমরা এই আনসারটা করতে পারলে 6 নাম্বার পেয়ে যাবে। সবচেয়ে আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে রিডিং করবে, প্রত্যেকটা আনসার সুন্দর করে খাতায় লিখে ফেলবে, ভিডিওটি বারবার দেখবে, প্রশ্নগুলো উঠাবে এবং খাতায় কাঠামোবদ্ধ কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষা যখন আসবে তোমাদের কাছে সমস্ত বিষয়টা অনেক ইজি লাগছে, কারণ চ্যাপ্টারটা খুবই সহজ, তোমরা শুধু একটু ভালো করে রিডিং পড়বে তাহলেই হয়ে যাবে। আর আমি যে কাজগুলো আজকে দেখালাম সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, তোমরা জানো শূন্যস্থান, মিলকরণ, প্রশ্নের উত্তর,
সব কিছু আমাদের আসে, এগুলো আমরা যদি একটু প্র্যাকটিস করি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিজ্ঞানে, তাহলে বিজ্ঞানে আমরা 100-এর মধ্যে 100ই পাবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবে।